ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله وبركاته. باي علي عباس انديا كرالا থেকে প্রশ্ন করেছেন, ইমাম সাহেবের অনুপস্থিতিতে যদি আপনি ইমামতি করেন তো নামাজ শেষ হয়ে গেল, মসনুদ দোয়াগুলি পড়লেন, এখন সম্মিলিত মোনাজাতের ব্যাপারে তারা যদি আপত্তি করে তাদেরকে আপনি কি জবাব দিবেন? জি সম্মানিত ভাই আলী আব্বাস, ফরজ সালাতের পরে যে মসনুদ দোয়াগুলি আছে এগুলি পড়লে সম্মিলিত মোনাজাতের জন্য আর কীরা অপেক্ষা করবে? ওরা তো জানে না অনেকেই সম্মিলিত দোয়াগুলি, আরে মসনুদ দোয়াগুলি কি অনেকে জানে না, যারা জানে তারা পড়বে, আর যারা জানে তারা তো এখন পড়বে, তারা সম্মিলিত মোনাজাতের বিষয়টা মনে করবে যে এটি নাই, কারণ ফরজ সালাতের পরে মসনুদ দোয়াগুলি আছে, আজকার বাদে সালাতের মফরুদা, ফরজ সালাতের পরে দোয়াগুলি জিকিরগুলি, তো যারা জানবে না ওরা এতক্ষণ পর্যন্ত কেন অপেক্ষা করবে মোনাজাতের জন্য, ওদেরকে বুঝাই বলবেন দেখুন রসুল সাল্লাল্লাহু সাল্লাম থেকে যে আদর্শ প্রমাণিত নয় সেটা আমাদের ভারত উপমহাদেশে অনেক আলেমগণ করে আসছেন, তারা এটাকে ভালো মনে করেছেন, কিন্তু এটি বিষয় বেদাত, রসুলের আদর্শকে পরিপূর্ণ না বোঝার কারণে হাদিসে প্রমাণিত নয়, কিন্তু যদি তারা বুঝতো তাহলে ফরজ সালাতের পরে মোনাজাত করতো না, এই দোয়াগুলি পড়তো, কই দোয়াগুলি তো পড়ছে না, সুতরাং এই দোয়াগুলি পড়াটা হলে যে মসনুদ তরিকা সুন্নাত, সেই সুন্নতকে বাদ দিয়ে একটি বেদাতকে কেন আপনারা আপত্তি করবেন? তো যদি আপনাদের আপত্তি থাকে, যদি আপনারা না মানেন সুন্নতকে বেদাতের প্রতি আপত্তি থাকে, আপনারা করুন, আমি করব না, আপনাকে বাধ্য করে কেন করাবে? আপনি তো তাদের কথার বাইরে থাকবেন না শরীয়ত বিষয়ে, এমনকি কোনো ইমাম যদি সে মনে করে যে এটি বেদাত তাকে ইমামতি করার জন্য মুসল্লি খুশি করার জন্য এটি সে করবে না, বরং সে ইমামতি ছেড়ে দেবে, সে যদি হক বুঝে, আর মুসল্লিদেরকে খুশি করার জন্য বেদাত করবে ওটি তো আল্লাহকে খুশি করার জন্য মোনাজাত করলেন, তো মোনাজাত উদ্দেশ্য কি? আল্লাহর কাছে ছাওয়া, এটি একটা এবাদত, মোনাজাত দোয়া, তো এবাদত যদি মুসল্লিদের খুশি করে সেটা তো কবুল হবে না, তা আপনি কেন সেটা করবেন? আপনি তাদের খুশি করার জন্য তাদের অনুরোধ করবেন তো সেই দোয়াও কবুল হবে না, কারণ এটা রিয়া হয়ে গেলো, বা তাদের জন্য আবাদত করলেন, তাদের জন্য মনে করলেন, আল্লাহর জন্য করলেন না, কারণ দোয়াটা আল্লাহর কাছে চাওয়া হবে, এটি আবাদত, আর দোয়া হু আল আবাদা, দোয়া হচ্ছে আবাদত, আল্লাহর জন্য আবাদত না করে যদি মুসল্লিদের খুশি করার জন্য করেন এটি হবে না। অতএব আপনি আপনার সঠিক তরিকা থাকুন, ওরা না মানলে আপনি বলেন যে আপনারা না মানলে আপনাদের ব্যাপার আপনারা করেন, আমি কেন মূল, এটা তো দলিল নেই আর এটা তো বাধ্যতামূলক নয়, আপনি একাকী করেন সেটা হলে যে আপনার একাকী করার জন্য অনুমোদন আছে, অতএব আপনি তাদের কথা রাজি হবেন না, তাদেরকে সন্তুষ্টি করে আপনি ইবাদত করবেন না, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ইবাদত করবেন, আর কোথাও যদি এমনটি হয় আপনি জানার পরে আপনি কোথাও ইমামতি করার পূর্ব বলবেন ফরজ সালাতের পরে সুন্নাত দোয়াগুলি পড়বেন, তারপরে আপনারা যদি কেউ ব্যক্তিগত ইচ্ছা অনুসারে আপনারা দোয়া করতে পারেন, কিন্তু সম্মিলিত দোয়া হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।